দেখো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সানডে, কিন্তু আমার কাছে সানডেটা একদমই সানডের মতো না। রুদ্র তো নেই, রুদ্র প্ল্যান্টে চলে গেছে, ওকে তো সকালবেলা ঘুম থেকে উঠিয়েছি, তাড়াতাড়ি উঠতে হয়েছে, পরোটা বানিয়ে দিয়েছি, পরোটা খেয়েই চলে গেছে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর তারপরেই মাথাটা গেল গরম হয়ে, সেটা হচ্ছে কাজের যে দিদিটা আসেনি রীতিমতো, মানে দেরি করে না, ও 9টার মধ্যেই চলে আসে, তো আসেনি। এবার আচ্ছা যাচ্ছি, 9টার মধ্যে চলে আসে, এবার 9:30 বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, আসছে না। আমার মাথা হচ্ছে গরম, আসলে বলে যায়নি, বলে গেলে কি হয় বলতো, একটু একটু করে বাসন আমি ধুয়ে রাখি, তাই আমার কোনো অসুবিধা হয় না। তো আর বাসনটা ধুতে আমার কষ্ট হয় বলেই তো রাখা না, কিন্তু বলে যায়নি। আর এত বাসন, মানে পাগলের মতো বাসন। আর কালকে ছিল রাজার হ্যাপি বার্থডে, তো ওদের বাড়ি থেকে এই বাড়ি থেকে সব মানে প্রচুর বাসনপত্র হয়ে গেছে, তো সেই কারণে আমি না দেখে একদম ঘাবড়ে গেছিলাম আমি কি করে করব। তারপরে যাই হোক, আস্তে 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 করে নিলাম। আর রুদ্রও নেই যে ও তোমাকে হেল্প করে না একটু, ও নেই, তা আমি কী করে এবার করবো এইসব ভাবতে ভাবতে যাই হোক মানে হয়ে গেল, সবটা করতে পারলাম। তারপরে দেখি উনি আসছেন কি না, দেরি হয়ে গেছে আজকে, কিন্তু একটু বলে যাবে তাহলে। যাই হোক, হয়ে গেল কাজকর্ম সমস্ত করতে করতে 12টা সময় স্নান করে গেলাম। এই এতক্ষণে পুজো মনে একটা 20 বাজছে, একটা 20 বেজে গেল। দেখো রুদ্র এখনো আসেনি, এসে অবশ্য ভাত খাবে বলেছে মনে হয়, একটু পরে বেরোবে প্ল্যান থেকে। আজকে চিকেন লাউ আলু দিয়ে ডাল, লাউ দেখাই, এই যে লাউ আলু দিয়ে ডাল করেছি একটু চাপ চাপ করে আজকে। আর একটু আজকে আমি চিকেন কষা করেছি, যেহেতু ডাল করেছি সেই জন্য চিকেন কষা। এই দেখো চিকেন একদমই কষা চিকেন ডাল, আর এখানে তো ভাত আছে, তো বেটুকে খাইয়ে দিই, তার মধ্যে মধ্যে নিশ্চয়ই রুদ্র চলে আসবে, তারপর না হয় আমি রুদ্র খাবো। আর তার আগে রুদ্র আসলে তখন একটুখানি ভাজবো হচ্ছে পকোড়া, পকোড়াটা মানে বাঁধাকপি দিয়ে পকোড়া। পকোড়াটা আসলে কালকেই করবো বলে ঠিক করেছিলাম, রান্নাও করে নিয়েছিলাম, কিন্তু রাজার বাবা কালকে, রাজা যেহেতু বার্থডে ছিল, এমনি সন্ধ্যাবেলা তো আমরা দিয়ে গেছিলাম খাবার দাবার নিয়ে, এত নিয়ে এসেছি খেতে পারিনি তো এত। তারপরে আবার রাজার বাবা 2 প্যাকেট চিকেন বিরিয়ানি, এই যে 1টা প্যাকেট আমরা খেয়েছি কালকে রাত্রে, আর এখন 1টা প্যাকেট আছে, ওটা আজকে রাত্রে খেয়ে নেবো। কালকে 1টা খেয়েছে, আজকে বেটুই কালকে দিয়ে নিয়েছে, আর তা পেয়েছে ওদের বাড়িতে খেয়েছে, কালকে ওকে ভাত খাইছে না, আজকে যদি ভাত খায় বেটু ভাত খাবে, আমি আর রুদ্র বিরিয়ানিটা খেয়ে নেবো, একটু চিকেন থাকবে। আর এই দেখো এই বক্সে করে কালকে দিয়েছিল, এই আমাদের 1 বাক্সতেই আমাদের দুজনের এনাফ হয়ে যাচ্ছে। চলো বেটুকে এবার আমি খেতে দিয়ে দিই, বেটু এবার দিয়ে দেবো তো মনে হয়। আচ্ছা খিদে পেয়েছো তোমার? খিদে পাইনি বাবা, এখনো খিদে পাইনি, না আমি খেতে দিচ্ছি বাবা, খেতে খেতে তুমি করো। গেটে ফোন করলাম, গেটে বেটুর খাওয়া হয়ে গেছে, আমি বসে এসেছিলাম, আসলে এগুলো ভাজো বলে একটু আগে বলে দিলে ভালো হতো, যাই হয়ে যাবে তাড়াতাড়ি। ভেবে নি কাল থেকে মাখা আছে, দেখো এই দেখো কাল থেকে মাখা আছে, নষ্ট হয়ে যাবে না বলতো? এই যে এসে গেছে মনে হচ্ছে, দেখি না আছে, ও যাওয়া চেঞ্জ করতে করতেই হয়ে যাবে। এই পকোড়া বা বড়া না একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, এই কারণেই করা নি। দেখো ভাত থেকে মাখা, কালকে আমাদের এত গন্ডগোল হয়ে গেছে না খাওয়া দাওয়ার। তবে বিরিয়ানিটা আনিয়েছিল যেখান থেকে, খুব সুন্দর ছিল, হালকা ছিল, খুব ভালো ছিল। এবার আমরা খেতে বসলাম, 2টো বাজে, খিদে পেয়েছে। আজকেও যেতে হলে একটু ভালো গেলাম, যেতে আসতে তো তোমার লাগবে 2 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা, যেতে আসতে 40 মিনিট, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ধরো যেতে আসতে, বাকি সময় 2 ঘন্টা ওখানে জন্য যেতে হয়, এইটুকুর জন্য যেতে হয়, এটা না করলে
হচ্ছিল না আজকে আমি দুপুরবেলা আমার নিজের জন্য আমার আর বেটুর জন্য কালকে ম্যাগি বানি সবাইকে এদেরকে বানিয়ে দিই আমার আর খাওয়া হয় না সেই জন্য ভাবছি যে না খাও কিন্তু খেতে ভালো লাগে না সবাই মিলে একসাথে বসে কোনো একটা খাবার খেতে ভালো লাগে না খাই বুঝলে তো বেরোলাম একটু দুটো শাড়ি আমার কেনা হয়ে গেল পুজোর দুটো শাড়ি আমি আগে সপ্তাহে কিনেছিলাম তোমাদেরকে বলাও হয়নি জাস্ট টেনশনে টেনশনে আমার এই সপ্তাহটা যাচ্ছে না আর কিছু বলাও হয়নি যাই হোক দুটো শাড়ি কিনেছি তার মধ্যে একটা ব্লাউজ পিস আছে সেই ব্লাউজ পিসটা বানাতে দেবো আর দুটো শাড়ির পারপিকো করতে দেবো আর কি তো সেই কারণে নিয়ে যাচ্ছি আর কয়েকটা জামাও চুড়িদারও দেওয়া আছে চুড়িদারগুলো আসলে কি হয়েছে বলো তো এখানে প্রথম প্রথম এসে না কি মানে কোথায় ভালো বানায় এসব জানতাম না এমন একটা জায়গায় দিয়েছিলাম সে এত ফিটিংস করতে বলেছে বলে এত ফিটিংস করেছে এত টাইট করেছে হাতগুলো এত টাইট না মানে নতুন থেকে পড়তে পারছিলাম না তারপর তো কাঁচা হয়েছে সুতির ব্যাস একদম টাইট হয়ে গেছে তাই আর পড়তে পারছি না সেই কারণে একটু নতুন চুড়িদার সেই কারণে আবার ওগুলোকে একটু মানে খুলতে দিয়ে এসেছি আর সেগুলো দিয়েছিলাম এক সপ্তাহ আগে আর সেদিনই কিনেছিলাম দুটো শাড়ি আমি আমি নিজে কিনেছি এর টাকা থেকে আমি বলেছি আর আমি এর টাকায় পড়বো না মানে সাজার জিনিসও পড়বো না পোশাক আশাকও পড়বো না শুধু খাবো আমার বিয়ের সময় খাবার পড়ার দায়িত্ব নিয়েছিল পড়াটাকে বাতিল করে দিয়েছি শুধু খাবো কারণ কি আমি সংসারে কাজ করি অনেক কাজ করি সারাদিন ধরে সেই কারণে আসছে দেখো সেই কারণে আমি খাবো ওইটা আমি জোর করে খাবো 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 কারণ আমি কাজ করি কিন্তু পড়বো না ওর দেওয়া আমি পড়বো না আমি ওকে বলেই দিয়েছি এবং তিন মাস ধরে এটা আমাদের চলছে তিন মাস ধরে ওর কাছ থেকে দেখো কিছু নিয়েছে কিনা বলুক কিচ্ছু নেই শাড়িগুলো অবশ্য তোমাদের করিস না কথা বলছিলাম ব্লাউজটা করিয়ে নিয়ে আসি পারপিকোটা হয়ে যাক তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো শাড়ি শাড়িগুলো আর এবার বেশি ড্রেস কিনতে পারবো না কারণ আমি তো গরিব মানুষ না আমার তো বেশি টাকা পয়সা নেই না গরিব মানুষ নয় বাবা একটু এটা বলে যাবে না যে আমি গরিব মানুষ যেটি বলবে না আমার মামাম গরিব মানুষ না যাই হোক আমার দুটো শাড়ি হয়ে গেল চান্দু হয়ে মানে কিন্তু আমি ওরকম বলবে না তারপর আমি কি যেন বলতে গেলাম এবার তো আমরা পুজোতে যাচ্ছিও না এখানেই থাকবো তাই এখানে নতুন শাড়ি পরছি না পুরোনো জামা পরছি না কি করছি কেন কি আর দেখবে বলো সেই কারণে এতটা আমাদের এবার কেনাকাটার খুব একটা বেশি ইন্টারেস্ট নেই পুজোতে যাচ্ছি না তো কালী পুজোয় যাবো ভেবেছি যাচ্ছি আর আজকে মানে খেলা আছে ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে আমার তাড়াতাড়ি করে ফিরিয়ে নিয়ে চলে আসবে মনে হচ্ছে আর বেকারি বিস্কিট বিস্কিট কিনবো অনেক দিন থেকে ইচ্ছে করছে বেকারি বিস্কিট খেতে জানি অম্বল করবে খুব তাও খেতে ইচ্ছে তো করে সেই খাবো কিনবো আর কি তাহলে খেতে পারবো দুদিন সেই বেকারি বিস্কিট কিনবো আর মুড়ি কেনার আছে দুধ এর বিস্কিট এইসব কেনা আছে তো এইসব কিনতেই যাচ্ছি আজকে বেকারি একটা নিয়েছি বেকারি দেখো এরকম টাইপের একটা বেকারি নিয়েছি আর কি নিয়েছি এই একটা বেকারি আর একটা এই যে কটকটি এগুলো খেতে কি ভালো লাগছে ছোটবেলায় এগুলোকে আমরা মদন কটকটি বলতাম এখন তো কটকটি বলে তো এগুলো দেখতে পেলাম বলে একটা নিলাম আগে একবার এনেছিলাম এবার দুটো নিয়েছে আবারও দুটো আর এই যে দুধ দেখো দুধটা এনেছে দুধটা যে একটু গরম করতে বসা হয় কিচ্ছু না আমি একটু ওখানে গার্ডেনে গেছিলাম যে তুমি যাও আমি একটু খেলবে একটু একটু খেলুক আমি একটু গার্ডেনে ছিলাম এনে খেলা দেখতে বসে গেছে দুধটা একটু বসিয়ে দিই কিচ্ছু না গো তোমাকে করতে হবে তারপর ফ্রেশ হয়ে নি সন্ধ্যে দেখাবো তারপরে চা বানাবো চা মাথা ব্যথা করছে আজকের বিরিয়ানি খাওয়ার মানে লোক হচ্ছে আমি আর বেটু কালকে রুদ্র আর আমি খেয়েছি আজকে রুদ্র বলছি আমি তোমরা তো মুড়ি খাও আমি মুড়ি খেতে পারি না তাই আজকে আমি মুড়ি খাবো তোমরা দুজনে বিরিয়ানি খাও তাই আজকে এবার বিরিয়ানিটাকে একটুখানি গরম করতে হবে
সেই জন্য তার আগে এই দুধটা আর এখানে আদা রসুন আমি এতক্ষণ ধরে কি করলাম জানো এসে ফিরে এসে আদা বেটু না একটু ঠিক করে রাখ না জায়গায় নেই আর খেললাম আমি কিন্তু সব এগুলো ছুঁড়ে ফেলে দেবো সব এক জায়গায় রাখ আদা রসুন পেস্ট পেস্ট করে রাখলাম সব আমি বলেছি না খেললা যদি ঠিক করে রাখতে পারিস রাখ ওই দেখ ওখানে দুটো পায়ে পড়ে আছে ওপরে টেবিলের ওপরে ঘর একবার তছনছ করে দিচ্ছি কতবার বোঝাবো বলো ভালো লাগে না আমার এখানে আবার কি রেখেছি আমি বলি না তোমাদেরকে যে সপ্তাহে তিন চারটা দিন এমন থাকে ফ্রিজে জায়গা থাকে না আমার বন্দুকটা যতই জোরে হোক খেলাগুলো সব ওখানে রাখ একটুখানি গরম করে দিয়ে বেটুকে খাইয়ে তারপর আমি খাবো আর রুদ্রকে একটুখানি চিকেন আছে আলু আছে ওই দিয়ে একটুখানি মুড়ি মাখিয়ে দেবো তারপর আমি খাবো একটু গরম করে নি বাটি বলেনি প্লেট প্লেট তো প্লেট কি কি বলে এটাকে এটা তো প্লেটই বলে বাটি বলে কি এটাকে প্লেট খুঁজে এত বড় একটা প্লেট নিয়ে তিনি কে মাংস নেবে ওতে আমি ভাবতে পারি না এখানে সংসার করা সত্যি মানে আমার একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে না আরো বেশি বিরক্ত লেগে যাচ্ছে আমার এত মানে কোনো সেন্স নেই স্বাভাবিক কোনো একটা বুদ্ধি নেই যে এখন মুড়িটাতে এটাতে করবে এইটা দিতে বলছে কোনো স্বাভাবিক সেন্স নেই কোথায় যে কোন জগতে থাকে আমার আর ভাল লাগে না এই ওকে মুড়িটা মেখে দেবো আর আমার ওইখানে এই যে একটু দেখো কতটা বিরিয়ানি আমি এতটা খেতে পারবো এই দেখো এত যা পারবো খাবো তুমি একটু খাবে গো না দিয়ে দিবে চলো আজকে তোমার মাথা একদম গরম হয় সত্যি আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিও সামনে চলে আসবো চলো টাটা আইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিলি শান্তি চলো টাটা এইটুকু জানার জুড়েছি না